হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আবারও চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা মেইনলি হচ্ছে একটা শপিং ব্লগ। আজকে আমি অনেকদিন পরে চলে গিয়েছিলাম শপিংয়ে। শপিংয়ে গিয়েছিলাম মেইনলি আমার কয়েকটা ড্রেসেস দরকার ছিল, এই জন্য। তো আমরা গিয়েছিলাম বাদামতলি মোড়ে লাকি প্লাজা মার্কেটে। লাকি প্লাজা মার্কেটে একটা সেকেন্ড নাম্বার গেট আছে, ওখানে ঢুকতেই অনেক থ্রি পিসের দোকান পাওয়া যায়। আমি ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম দোকানগুলো দেখে আমি যেটা ভাবলাম যে লাকি প্লাজা মার্কেটে বছরের মাঝামাঝি সময়ে তেমন কোনো কালেকশন আসেনি। আমি ভাবছিলাম যে ওখানে গেলে আমার পছন্দ মতো একটা ড্রেস আমি পছন্দ করে কিনতে পারবো, কিন্তু বেশি কালেকশন না থাকায় ওখানে এত ঘোরাঘুরির পরে আমার কোনো জামাই তেমনভাবে পছন্দ হচ্ছিল না। আর জামার কোয়ালিটি অনুযায়ী হচ্ছে দামটা বেশি চাচ্ছিল, এই জন্য আমি লাকি প্লাজাতে শপিং না করে লাকি প্লাজার পাশে লোকেটেড ব্যাংকক মার্কেটে ব্যাংকক মার্কেটে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম দুইতলায়। দুইতলায় আমাদের একটা পরিচিত দোকান আছে, ওখান থেকে আমি বেশিরভাগ টাইম শপিং করি। ওখানে জামার কোয়ালিটিগুলো এত ভালো যে ওখানে গেলে যে একটা জামাও পছন্দ হবে না সেরকম কোনো চান্স হচ্ছে ওরা আপনাকে দেয়নি। আর এটা হচ্ছে সেই দোকান, একদম কর্নারে দোকানটা আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে শপিং করতে পারেন। এখান থেকে আমি আরও দুই তিনবার শপিং করছি। আর এই যে এখানে আপনাদের সামনে যে ব্লু ড্রেসটা, প্লেন ব্লু ড্রেসটা আছে, ওইটা হচ্ছে আমি নিয়েছিলাম। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ওদের বিহেভিয়ার এত ভালো যে ওদের এখান থেকে জামা পছন্দ না হলেও কিনতে মন চাইবে। তো সবশেষে এই যে ব্লু কালারের ড্রেসটাই আমি পছন্দ মতো নিয়ে নিলাম। সো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।